بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাফুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا ودائياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم سياتي على امتي زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال رسول الله صلى الله عليه وسلم انا بريء منهم وهم براء مني او كما قال عليه الصلاه والسلام সম্মানিত সদরে জলসা উপস্থিত উলামায়ে কেরাম দূরদূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে শিখা এবং বোঝা এবং মানার তৌফিক দান করেন। আসলে এটার ব্যাপারে সবাই একমত হব যে আমরা কেউ দুনিয়ায় ছিলাম না, আবার একটা দিন আসবে কেউ দুনিয়ায় থাকবো না। আমার কথা বোঝেন তো? একটা দিন ছিল আমরা কেউ দুনিয়ায় ছিলাম না, আর একটা দিন আসবে আমরা কেউ দুনিয়াতে থাকব না। চাই যত বড় হোক, চাই যত ছোট হোক, চাই যত সুরক্ষিত হোক, চাই যত অরক্ষিত হোক, অরক্ষিত বোঝেন তো, যতই সুরক্ষিত হোক, আলাউফি বুরুজি মুসাইয়েদা, কোরআনের কথা মতে চাই সে লোহার প্রাচীরের ভিতরে বাস করো, সময় যখন আসবে কারো থাকার এখানে সুযোগ হবে না, যিনি নিয়ে আসছেন উনি আবার নিয়ে যাবেন, নিয়ে আসছেন কে আমাদেরকে? আল্লাহ। কোনো মানুষ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় মানুষ হিসাবে দুনিয়াতে আসছি, এটা বলার কারো কোনো ক্ষমতা নাই। বরং দুজাহানের বাদশাহ নিজে বলতেছেন, দুজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সদা সর্বদা দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, ওয়ালাম আকু শাইআ, আমার কোনো অস্তিত্বই ছিল না, যদিও নাকি উনি নবী ঘোষিত ছিলেন, আদম আলাইহিস সালামের এখনো মাটি নির্বাচন করা হয় নাই,
আনাও হয় নাই, পানীয় ডালা হয় নাই, খামিরাও করা হয় নাই, তখন থেকেই উনি নবী ঘোষিত। এই জন্য আদম আলাইহিসসালাম থেকে রেওয়ায়ত আছে, উনি বলতেছিলেন যে 40 বছর রুবিহীন আমি আরশের নিচে রাখা ছিলাম, যখন আমার রু আসলো আর রু যাইতে যাইতে যখন চক্ষু পর্যন্ত পৌঁছল তো আমি উপরে তাকায়া দেখলাম ফাইদা ফিল আরশি মাকতুব, আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো মাবুদ বা ইলা নাই, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রসুল, মান আমানা বি, যে আল্লাহর উপরে ঈমান আনবে, ও আতা আর রসুলি, এবং নবীদের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ ওয়াদা করতেছেন আদখালতুহুল জান্নাতা বি আহদি, আমি আমার জিম্মায় জান্নাতে প্রবেশ করাব। তো আদম আলাইহিস সালাম বলেন একটু পরেই আমাকে নিয়ে যাওয়া হলো জান্নাতে, দরজায় তাকায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। যেই ফেরেশতারা আমাকে স্বাগত জানাইতে আসলেন জান্নাতের দুয়ারে, তাদের কপালে দেখলাম এই কালেমা খচিত। ভিতরে ঢুকলাম, যেই জিনিসের উপরই চক্ষু ভুলাই, চাই সেটা জান্নাতের কোনো জিনিস হোক, পাত্র হোক, গাছ হোক, পাতা হোক, ফুল হোক, ফল হোক, সব জিনিসের ভিতরে এই কালেমা খচিত। তা আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম মান হুয়া, ইনি কে? আল্লাযী কাতাবতা ইসমাহু মা ইসমি, যিনার নামটা আপনার নামের সাথে মিলাইয়া লেখলেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছিল আলা তারিফুহু, তুমি কি একে চিনো না? তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন আসলাম হয়তো জুমা জুমা 8 দিন, কোথা থেকে চিনব? তা আল্লাহ বলে লাউলা হুলামা খালাকতুকা ইয়া আদম, ইনির অস্তিত্ব যদি না হইতো তাহলে তোমাকে আমি সৃষ্টিই করতাম না। যার নবুয়তের ঘোষণা এত আগে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছিলেন আপনি কবে থেকে নবী? তা আল্লাহ রাসূল জবাব দিতেছিলেন আনান নাবিয়্যু আল আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালামের তখন মাটিও আনা হয় নাই, খামিরও করা হয় নাই, পানিও ডালা হয় নাই, এর আগের থেকে আমি নবী ঘোষিত। বুঝাইতেছিলাম যার নবুয়তের ঘোষণা এত আগের থেকে, উনি পর্যন্ত দোয়া করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানি, প্রশংসা হই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিছেন, ওয়ালাম আকু শাইআ, আমার কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আমরা কোথায়? আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআ মাযকুরা, আজকে দুনিয়ায় তোমার একটা অবস্থান হইতে পারে, বিশাল একটা অবস্থান, দোহারাজারি বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে পারে, সবচেয়ে বড় দোকানের মালিক হইতে পারে, সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে পারে, সবচেয়ে বেশি টাকার মালিক হইতে পারে, সবচেয়ে বেশি আধিপত্যের মালিক হইতে পারে, সবচেয়ে বড় ক্ষমতাবান হইতে পারে, কিন্তু একদিন আমাদের আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না। অস্তিত্ব দিছেন কে? আবার নিয়ে যাবেন কে? এরপরে সীমারেখার বাহিরে 1 সেকেন্ডও থাকা যাবে না, যতটুক সীমারেখা অতটুকুই দুনিয়ায় থাকার সুযোগ হবে। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন লা ইয়াস্তাকদিম সাআতাম ওয়া লা ইয়াস্তাখির, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। বিদায় আমার একটা, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, অস্তিত্ব ছিল না, আবার থাকবে না, চাই আজকে দুনিয়ায় যত বড় পজিশন হোক একদিন চলে যেতে হবে। অস্তিত্ব যিনি দিছেন উনি অস্তিত্বহীন করবেন, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্যই হাদিসে আছে প্রতিদিন উঠানো হইতেছে প্রত্যেক এলাকার থেকে 2-4 জন করা, একদিন আসবে শূন্য, দুনিয়া শূন্য হবে, কেউ থাকবে না এখানে, যত বড় আধিপত্যওয়ালাই হোক। শূন্য যখন দুনিয়া হয়ে যাবে তো আল্লাহ জানা সত্ত্ব মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবেন মান আলাল আরদি ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কে?
মালাকুল বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, দুহাজারির মানুষ মাতাল হয়ে যাও না, কেননা তুমি চিরঞ্জীব না। দুনিয়া যদিও উন্নতি লাভ করতেছে দিন দিন, দ্রুত গতিতে উন্নতি লাভ করতেছে, এই উন্নতি দেখা তুমি মাতাল হয়ে না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা করতেছেন আল্লাহ, শাবাব, ও যুবক, যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম্মি সব সাবাকা কাইলাল মউত, কত যুবকই তো এই রোডে যৌবন অবস্থায় কবরে শায়িত হয়েছে, ঠিক না? বুঝেন না মনে আমার কথা, কত যুবকই তো এই রোডে যৌবন অবস্থায় কবরের যাত্রী হয়েছে, ঠিক না? ঘোড়ার উপরেই ছিল, ঠিক না? যুবকের ঘোড়া কিন্তু হুন্ডা, আগের যুগে ছিল ঘোড়া, এখন হলো বাইক, বাইক হলো বর্তমানে যুবকের ঘোড়া। দুহাজারি রোডে বহু যুবক পাওয়া যাবে বাইকে বসা অবস্থায় কবরে চলে গেছে। আল্লাহ বুঝাইতে চেয়েছেন, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, কেননা তোমাকে যৌবন অবস্থায় আমি কবরে শোয়াইতে পারি। এই জন্য প্রতিদিন উঠাইতেছে শূন্য দুনিয়া শূন্য হবে, আমরাও একদিন চলে যাব, সবাই চলে যাবে। তারপরে ফেরেশতা বলবে আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আকাশওয়ালার বাকি আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে সাত আকাশ খালি করে দাও, তো সাত আকাশ খালি করবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে, তো বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশি, শুধু ওরা বাকি যারা আপনার আরশের নিচে। আল্লাহ বলবে এটাও খালি করো, আরশের নিচেও খালি হবে। আবার জিজ্ঞাসা করবে জানা সত্য এইবার কে বাকি, বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, শুধু বারো জন বাকি। আল্লাহ নাম জিজ্ঞাসা করবে বারো জন কে কে বলো, বলে আটজন আপনার আরশ বহনকারী, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আটজন আপনার আরশ বহনকারী, চারজন আমরা জিবরিল মিকাইল ইসরাফিল, হুকুম হবে তিনজনের মৃত্যু হোক, তিনজন মারা যাবে জিবরিল ইসরাফিল মিকাইল। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি, তো বলবে নয় জন, বলবে কে কে, বলে আটজন আরশ বহনকারী আর আমি, হুকুম হবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। কিন্তু প্রশ্ন হবে আরশ কিসের উপরে থাকবে, তো আল্লাহ একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, উন্দুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশকে দেখো উচ্চতাকে দেখো, তারাও নাহু বিগাইরি আমাদিন, কোথাও তুমি খুঁটি পাবে না খুঁজা, বিদায় খুঁটিবিহীন আকাশকে যদি আমি দাঁড়া করাইতে পারি, আর সেটাও কিসের মাধ্যমে দাঁড়া করাইছি এটাও আল্লাহ আমাদের সামনে সুস্পষ্ট করছেন। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আমার হুকুমকে আকাশের উপরে রাখছি, তো সে স্থির হইতে বাধ্য, ঠিক আল্লাহর আরশ হুকুমের উপরে স্থির থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো বলবে আমি, তো আল্লাহ বলবে এবার আমার আরশের দিকে তাকাও, তো তাকাবে, তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি দেখতেছ, তো বলবে যে বিশাল সাইনবোর্ড দেখতেছি, ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। তো জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়, তো মালাকুল মৌত বলবে তাহতা আরশি, আপনার আরশের নিচে আছি, তো আল্লাহ বলবে ফাতা মুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মৌত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবে, তো উনি চিৎকার দিবে, চিৎকার চিৎকার দিবে, বি ইজ্জতিক ওয়া জালালিক লাও আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তাহলে আমি কোনোদিন মউত মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায়, লীলা খেলা শেষ হয়ে যাবে, থাকার সুযোগ এখানে কারো নাই। অলাউফি বুরুজি মুশাইয়েদা, যদিও লোহার প্রাচীরের ভিতরে বাস করে, দোহাজারি সবাইকে চলে যেতে হবে। বিষয় আমার এটা না, বিষয় যেটা আমি বুঝাইতে চাইতেছি, লম্বাও করব না ইনশাআল্লাহ, যদি আপনারা সাথ দেন তাহলে বুঝাইতে চেষ্টা করব। মেরে দোস্ত, দুনিয়ায় ছিলাম না, আবার থাকবো না, চলে যেতে হবে আল্লাহর কাছে। কিন্তু বিষয় আমি কোন জিনিস নিয়ে আল্লাহর কাছে যাব, যার দ্বারা
দুনিয়ার সমস্ত পরিচয় পরিচিতি এটা এখানেই থেকে যাবে, কেউ নিয়ে যেতে পারে না, কেউ নিয়ে যেতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন হলো, কি নিয়ে গেলে আল্লাহ আমাকে চিনবে, পরিচয় পরিচিতি লাভ করতে পারবো? দুনিয়ার পরিচয় তো এখানেই, কেউ নিয়ে যায় না, কেউ নিয়ে যেতে পারবেও না। আর দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি ওইখানে চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ডও এখানে চলবে না, দুনিয়ার কোনো পরিচয়ও চলবে না, পরিচিতিও চলবে না। এটার অবসান মৃত্যুর সাথে সাথে ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। না বাপ না বেটার বাপের পরিচয় চলবে, না বাপের বেটার পরিচয় চলবে, না স্ত্রী স্বামীর পরিচয় চলবে, না স্বামীর স্ত্রীর পরিচয় চলবে। দুনিয়ার কোনো পরিচয়ই আখেরাতে চলবে না। আখেরাতে যে পরিচয়টা চলার বিষয় ওটি বুঝাইতে চাইতেছি, ছোট্ট জীবনটাকে যে গড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, আর যে গড়তে পারবে না সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবেও না। এই জন্য মার পেটটা যেরকম শরীর গড়ার জন্য নির্ধারিত, মার পেটটা কি গড়ার জন্য নির্ধারিত? এই শরীরটা গড়ার জন্য, আমার কথা বোঝেন তো, মার পেট শরীর গড়ার জন্য নির্ধারিত। ওইখান থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে তো দুনিয়ায় যতই অর্থ ব্যয় করুক না কেন, পূর্ণতা অর্জন করা এখানে সম্ভব না। তদ্রূপ এখান থেকে যে জীবনটা না গড়বে, আখেরাতে সুযোগ পাওয়া যাবে, কমসে কম 30,000 বৎসর ঘুমানো হবে কবরে। আল্লাহ না করুক কেয়ামতের মাঠে যদি দাঁড় করায় দেয় তো 50,000 বৎসরও আল্লাহ কাউকে দাঁড় করায় রাখবেন। ওইখানে সুযোগ পাওয়া যাবে কিন্তু কাজে লাগানো যাবে না। আজকে জীবনটা ছোট 60-70 বৎসর, কিন্তু যদি গড়া হয় তাইলে কাজে লাগানো যাবে, এটাকে পরিচয় পরিচিতি পাওয়া যাবে। চলেন আপনাদেরকে নিয়ে চলবো আমি যেইখানে, আমি যেটা বুঝাইতে চাইতেছি যে মার পেটটা যেরকম গড়ার জন্য, শরীর গড়ার জন্য মা অবর্ণনীয় কষ্টকে সহ্য করেন, অবর্ণনীয় ধৈর্য ধারণ করেন, অবর্ণনীয় সতর্কতা অবলম্বন করেন। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, বাচ্চা পেটে থাকাকালীন মা যেই কষ্টকে সহ্য করে, এটাকে যদি রূপ দেওয়া যাইতো আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, তো উনি লেখেন লাল সাক্কাল জীবাত, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা জানে আমার অসতর্কতার কারণে, অধৈর্যের কারণে আমার সন্তান যদি অঙ্গহীন হিসাবে দুনিয়াতে পা রাখে তো সেও মৃত্যু পর্যন্ত চোখের পানি ঝড়াবে, আর আমি মা দেখতে থাকবো আর চোখের পানি ঝড়াইতে থাকবো। বিদায় আল্লাহ এক কুদরতের মাধ্যমে মার পেটের ভিতরে পূর্ণতা দান করেন, এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন। ইবনে আদম মা কুনতা বিশাই, আদম সন্তান তুমি কিছুই ছিল না, কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানি ছিলা, সুম্মা দামা, পরে আমি রক্ততে রূপান্তরিত করছি, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, ও সুম্মা এদামা, পরে তোমার কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরতি হাত দিয়ে চড়ায় আনছি। আর তোমাকে যে আমি মার পেটের থেকে বাহির করছি তাও এক সিস্টেমের মাধ্যমে বাহির করছি, ফেরেশতাকে হুকুম দিছি আম্মা সাবিলা ইয়াসাস, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো, ফালাম্মা তাম্মাত মুদ্দাদু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড়কে বিছায় দাও, ওই পড়ের উপর দিয়ে তোমাকে আমি বাহির করে নিয়ে আসছি। কিন্তু ছিলা তুমি বড় অসহায়, অসহায় বোঝেন তো, তুমি ছিলা বড় অসহায়, তোমাকে আস্তে আস্তে আমি সাজাইছি, আস্তে আস্তে তোমাকে সাজাইছি, কতটুকু অসহায় তুমি ছিলা এটার নকশাও আল্লাহ খিস্তেছেন, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাইতেছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, যখন আসছিলা দাঁত তোমার ছিল না, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তোমার ছিল বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার,
দিল ছিল কিন্তু তুমি চিন্তা করতে পারতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, আমি আস্তে তুমি অসহায় কিরকম ছিল তা একটু দেখো, কুনতা তাতাহাররাক তুমি শুধু নড়াচড়া করতে পারতে, এতটুকু ক্ষমতা তোমার ছিল, আমি আস্তে আস্তে তোমাকে সাজাইছি, আল্লাম তুকাল বুকা সর্বপ্রথম তোমাকে আমি কান্না শিখাইছি আর কান্নার ভিতরে আমি জাদু ঘোরা দিছি জাদু, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া তুমি কান্নার সুর তুলছ পাষাণ থেকে পাষাণ ব্যক্তিকে তোমার দিকে আমি দৌড়াইয়া দিছি, তোমার দিকে সবাই দৌড়াইছে, তারপরে তোমাকে আমি সাজাইছি, দিন গেছে তোমাকে সাজাইতে শুরু করছি, দিন গেছে তো ইয়াদুন তাবতিশ হাত ধরতে শুরু করছে, রিজলুন তামশি পাও চলতে শুরু করছে, লিসানুন তান্তিক জবান ভাঙ্গা ভাঙ্গা বলতে শুরু করছে, আইনুন তান্দুর চক্ষু তোমার দেখতে শুরু করছে, আকলুন তুমাইয়েস আকল ভালো মন্দ বসতে শুরু করছে, উদুনুন তাসমা কান শুনতে শুরু করছে, ইয়াদুন তাবতিশ হাত ধরতে শুরু করছে, রিজলুন তামশি পাও চলতে শুরু করছে, কুনতা দাঈফা তুমি দুর্বল ছিলা, ফাকাওয়াইতুক আস্তে আস্তে তোমাকে আমি শক্তিশালী করছি, কুনতা সাগীরা ফাকাব্বারতুক তুমি ছোট ছিলা আস্তে আস্তে আমি তোমাকে বড় করছি, কুনতা জাহিলা তুমি অজ্ঞ ছিলা আস্তে আস্তে আমি তোমাকে শিক্ষার আলো দিতে শুরু করছি, একদিন আসছে বয়স বাড়ছে অষ্টাদ আজুদুক হাড্ডি মাংস শক্ত হয়েছে কিন্তু তুমি করছো কি, তখনই তুমি আমার নাফরমানির ভিতরে ডুব দিছো, একটা দিন আসছে আদকুরু আমি তোমাকে চব্বিশ ঘন্টা স্মরণ করতাম কিন্তু তুমি আমাকে চব্বিশ ঘন্টা ভুলা বসা থাকতা, চব্বিশ ঘন্টা আমি তোমাকে স্মরণ করতাম, হাদিসের ভিতরে আছে 1,65,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 বারই শ্বাসের ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়, আমসি কাও আত্রুক আয় আল্লাহ শ্বাস নিতে দিব তা আল্লাহর হুকুম আসে নিতে দাও, আবার হুকুম জিজ্ঞাসা করে ছাড়তে দিব তা আল্লাহর হুকুম আসে ছাড়তে দাও, তারপরে আল্লাহ বলেন ওয়ালি আব্দি আজাল আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, তুমি একে সুযোগ দিতে থাকো ছাড়তে দাও নিতে দাও, যেই দিন সীমারেখা আসবে ওই দিন আমি তোমাকে বলবো, কি বলবেন ওই দিন, ওই দিন তোমাকে বলবো ইমসিক বন্ধ করো, টানছে তো আর ছাড়তে দিও না, ছাড়ছে তো আর নিতে দিও না, আল্লাহ বলে চব্বিশ ঘন্টা আমি তোমাকে স্মরণ করি, একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলি না, কিন্তু শোনো শোনো তুমি যে নাফরমানি করতেছো, লাও আমারতুল আরদা লাফতাল আদ কাফি বাতনিহা আমি যদি জমিনকে হুকুম দেই তো তোমাকে পেটে নিতে সময় লাগবে না, লাও আমারতুল বাহরাল আগরা কাত কাফি কারিহা সমুদ্রকে হুকুম দিলে তোমাকে তলদেশে নিতে সময় লাগবে না, লাও আমারতুল মালাইকা লা আহলা কাতকা যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাকে ধ্বংস করতে সময় লাগবে না, কিন্তু ওয়ালাকা আজাল তোমাকে আমি সীমারেখা দিয়া পাঠাইছি, স্বাধীনতা দিছি লম্বা না, শুধু পাঁচটা স্বাধীনতা তোমাকে আমি দিছি বেশি দেই নাই, সর্বপ্রথম স্বাধীনতা তোমাকে আমি দিছি, শিক্ষাগতভাবে যেই কোনো শিক্ষায় তুমি শিক্ষিত হইতে পারো, কিন্তু প্রশ্ন যদি তোলা হয় আল্লাহ কি বাধ্য করতে পারতেন না, যেই শিক্ষা আল্লাহ আল্লাহ রসুল চান ওই শিক্ষায় আমি শিক্ষিত হব, আল্লাহ বলে পারতাম, যদি তোমার বিশ্বাস না হয় তো উন্দুরিলা সামাই ওয়া ইরতিফাইহা আকাশ দেখো উচ্চতা দেখো আর কোথাও তুমি খুঁটি পাবে না, যদি আকাশকে খুঁটিবিহীন আমি বাধ্য করতে পারি তাহলে ছোট্ট একটা মানুষকে বাধ্য করা কিছু ব্যাপার না, তোমার মতো একটা মানুষকে বাধ্য করা কোনো ব্যাপার না, যদি এটা তোমার বুঝে না আসে তো অন্দুরিলা শামসি ওয়া সোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখো একই যদি বাধ্য করতে পারি তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না, সূর্যটা তো তোমরাই বলো তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এই বিশাল সূর্যকে যদি বাধ্য করতে পারি তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না, এটাও যদি বুঝে না আসে তো চিটাঙ্গের মানুষ কুন্দুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো পাহাড়কে যদি বাধ্য করতে পারি তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না, এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা সমুদ্র দেখো আর তরঙ্গমালাগুলা দেখো
যদি সমুদ্রকে বাধ্য করতে পারি তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। যদি এটাও বুঝে না আসে উন্দুরিলাল আর জমিন দেখো, প্রশস্ততাকে দেখো, পানির উপরে আমি বিছাইছি, বুসিতাতিল আরদা আলা মাইল জামাজ, পানির উপরে বিছায়া যদি তাকে স্থির রাখতে পারি তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। কিন্তু আমি তোমাকে অল্প স্বাধীনতা দিছি, শিক্ষাগত স্বাধীনতা, দ্বিতীয় পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় তুমি পেশাজীবী হইতে পারো, তৃতীয় যেই কোনো মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো, চতুর্থ সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে তুমি বাস করতে পারো, পঞ্চম স্বাধীনতা যেমন খুশি তেমন দুনিয়াতে তুমি চলতে পারো। তোমাকে আমি সীমারেখা দিয়ে দিছি, যেদিন সীমারেখা আসবে ওই দিন তোমাকে আমি উঠায় নিব, উঠাবো তোমাকে, ইলাই না তুর যাও, আমাদের কাছে তোমার আসতেই হবে। তারপরে লাতুস আলুন নানি নাইম, সমস্ত নিয়ামত সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসা করব পুঙ্খানো পুঙ্খানো। বিদায় দু হাজারের মানুষ, লম্বা করে কোনো লাভ নাই, ছোট্ট একটা জীবন দিয়া পাঠাইছেন, ছিলাম না থাকব না, এইখানে তারও থাকার সুযোগ নাই, ছোট্ট একটা জীবন, উদ্দেশ্য গড়া, যেমন মার পেটে 10 মাস বসে থাকি আমরা, আল্লাহ নিজেই আরেক জায়গায় আমাদেরকে বুঝিয়েছেন, আল্লাম তুকাল জুলু সাফি বাতনি উম্মিক, তুমি যে দুনিয়াতে বসতে শিখছো এটা তোমাকে মার পেটেই আমি শিখাইছি, কেননা তোমাকে 10 মাস বসায় রাখছি, কিভাবে তুমি বসা থাকবে, জাল তু মোত্তা কিয়ানা নিয়ামিনিক, তোমার ডাইন দিকে একটা বালিশ ঢুকায় দিছি, বা মোত্তা কিয়ানা নিয়া সারিক, তোমার বাম দিকে আরেকটা বালিশ ঢুকায় তোমাকে বসায় রাখছি, যদি ওই বালিশটা তুলার ছিল না, ওটা পানির ছিল, পানির দুইটা দুই দিক দিয়ে ঢুকায় দিয়ে বসায় রাখছে, আল্লাহ বলে দুনিয়াতে তোমাকে ওইখান থেকে আমি বসা শিখেছি। বিদায় মার পেটে যেরকম শরীর গঠন হওয়ার জন্য, পূর্ণতা অর্জনের জন্য 10 মাস বসা ছিলাম, হাতকে প্রসারিত করা যেত না, পাকে প্রসারিত করা যেত না, ঠিক দুনিয়ার পেটে 60-70 বছর জীবনকে গোড়া নিয়ে যাওয়া উদ্দেশ্য, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না, এটা কোরআন সুস্পষ্ট আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি ওইখানে চলবে না, দুনিয়ার না সম্পর্কের পরিচয় চলবে, না বংশের পরিচয় চলবে, না সোসাইটির পরিচয় চলবে, যদি সোসাইটির পরিচয় চলতো তো জিবরিল আলাইহিসসালামের ফতোয়া, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, আমি সারা দুনিয়ার জমিনকে ছাইনা দেখছি কিন্তু মক্কার চেয়ে উত্তম কোনো জমিন পাই নাই, দুনিয়ার বংশ পরিচয় যদি চলতো তো জিবরিল আলাইহিসসালামের ফতোয়া, কল্লাবতুল কবা ইলা কুল্লা, দুনিয়ার সমস্ত গোত্রগুলাকে আমি ছাইনা দেখছি, মা ওয়াজাদতু আতিয়াবা মিন আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোনো জমিন আমি বংশ আমি দুনিয়াতে পাই নাই। বলেন সম্পর্ক যদি আল্লাহ দেখতেন তাহলে, চলেন শুনাই আপনাদেরকে, আবু তালেব একদিন বৈশা বলতেছিল, ভাতিজা তুমি যে বিশাল কিছু হবে, তোমার জন্ম লগ্নে আমি জেনে ফেলছি, বলছে চাচা কিভাবে জানলেন, বলে কিছু তো তোমার আম্মার মুখ থেকে শুনছি, কিছু আমি স্বচক্ষে দেখছি, বিদায় প্রথম দিন আমি এই সিদ্ধান্তে পড়ছি যে তুমি বিশাল কিছু একটা হবে, তো বলছে চাচা আম্মার মুখ থেকে কি শুনছেন, বলে তুমি যখন দুনিয়াতে আসতেছিলে সমস্ত বাচ্চা দুর্গন্ধ ছড়ায় দুনিয়াতে আসে, আর তুমি যখন আসতেছিলা তো কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটাকে তুমি সুগ্রানে মোহিত করতেছিলা, সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে তো শরীরের ভিতরে ময়লা থাকে, তুমি যখন দুনিয়াতে আসতেছিলা তো তোমার শরীরে কোনো ময়লা ছিল না, ভিতর থেকে যেন তোমাকে কেউ নিট অ্যান্ড ক্লিন করা দিছে, ওয়াশ করে তারপরে তোমাকে জমিনের দিকে পাঠাইছে, বলছে চাচা তারপরে, বলে সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে নাভিটা দুনিয়াতে কাটা হয়, কিন্তু মক্তু আর সুররা তোমার নাভিকে যেন ভিতরেই কেটা দিছে, বলছে সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে তো মুসলমানি দুনিয়াতে আসার পরে করা হয়, কিন্তু মক্তুনান তোমাকে কে জানি মার পেটের ভিতরেই মুসলমানি করায় দিছে, বলছে তারপরে চাচা, বলে তুমি যখন মার পেটের থেকে আসছিলা তোমাকে রাখতে দেরি হয়েছে, কিন্তু তুমি আত্মা হিয়া তো ডান দিক দিয়া উঠা সিধা সেজদায় যেতে দেরি করো নাই, ফাকাল আমা কল, তুমি যেন কি বলছো,
কেউ তোমার ঘরের যে দুইজন ছিল কেউ বোঝে নাই, লম্বা সেজদার করে আবার সোজা হয়ে তুমি উঠা বসো আত্তাহিয়াতের সুরতে, তারপরে শাহাদাত আঙ্গুলিকে উপরে উঠায়া কুলতা মা কুলতা, তুমি যেন কি বলছো এটা কেউই বুঝে নাই, স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার মা তোমাকে কোলে নিছে, নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঘরের ভিতরে ঢুকতে ছিল একটু পরেই আচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে কুয়াশায় সারা ঘর, উপর থেকে আওয়াজ আসছে গায়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করে দাও, আবার আওয়াজ আসছে তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, এই বাচ্চাকে নিয়ে সমগ্র জগৎকে ঘুরিয়ে আনো, সেন সমগ্র জগতের সৃষ্টি এই বাচ্চাকে চিনে এবং এর নাম জানে বলে বলতে দেরি গায়েব হতে দেরি হয় না, উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের যত জিনিস আছে মিনাল মালাইকা ওয়াল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওহশি ওয়াত তাইরি, ফেরেশতাদের মানুষ জিন চতুষ্পদ প্রাণী এমনকি পাখির ভালো গুনগুলা এই বাচ্চার সিনার ভিতরে ভরো, বলে এইখানেই শেষ না, আবার উপর থেকে আওয়াজ আসতেছিল এক এক নবীর নাম নিয়া, এই নবীর এই গুণ দাও, এই নবীর এই গুণ দাও, আওয়াজ আসতেছিল আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা এসাক ফসাহাতা সালে হেকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আয়ুব তোয়াতা ইউনুস জিহাদা ইউসা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওকারা ইলিয়াস জুহুদা ঈসা কুয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির, বিশ নবীর নাম নিয়ে তাদের গুণাবলী এই বাচ্চা সিনার ভিতরে বড়, তারপরে উপর থেকে আওয়াজ আসছে আরো তো নবী রয়ে গেছে সোয়া লক্ষর ভিতরে, তো উপর থেকে আওয়াজ আসছে আগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও, একটু পরে আবার কোলের বাচ্চা কোলে ফিরত দেয়া দিছে, বলছে ভাতিজা এইগুলা সব তোমার আম্মার থেকে শুনছি, আচ্ছা চাচা আপনি সচক্ষে কি দেখলেন, বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরেই সূর্য হাসতে হাসতে উঠছে, সারা দিন যখন পার হয়ে গেছে তো বিকালবেলা চক্ষু দুইটা বন্ধ করে সূর্য আবার ডুবে গেছে, ডুবতে দেরি তোমাকে চকির উপরে শোয়া বাহিরে শোয়া দিছি, শোয়াইতে দেরি চাঁদ যদিও নাকি জমিন থেকে 2,40,000 মাইল দূরে বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে শুরু করছে, আস্তে আস্তে তোমার মাথার কাছে চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাসি তো আইয়া কা আলাই, ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়া না যায় কিন্তু মাথার কাছে এসে থাইমা গেছে, বলে তারপরে চাচা, বলে তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা আর উপরে চাঁদ নাচতে ছিল, বলে চাচা কি বলতেছিল চাঁদ জানেন, এটা তো জানি না ভাতিজা, বলে আন্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ু হাকিনি আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়াম নাউনি মিনাল বুকা কান্না থেকে বিরত রাখতেছিল, আমার তো ভাই বোন কেউ ছিল না, আমার সাথে খেলবেই বা কে, আমাকে সান্ত্বনাই দিবে কে, তো আল্লাহ চাঁদকে পাঠায় দিছেন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তারপর একটা হইলো বুজার মতো 2000-এর মানুষ, বলছে চাচা আমার মর্যাদা বহুত বড় চাচা, যা বলছেন তা বিলকুল সত্য, তথ্য তো আপনার কাছে কমই আছে আরো বেশি তথ্য আছে আমার মর্যাদার চাচা, যার সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, মুসা আলাইহিস সালামের সাথে বলছেন তো জমিনে রেখা, জাকারিয়া আলাইহিস সালামের সাথে বলছেন তো জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে বলছেন তো জমিনে রেখা, আমার সাথে যখন বলছেন তো আরশে উঠায়া পাশে বসায়া বলছেন, চাচা আমার মর্যাদা বহুত বড়, কিন্তু চাচা আপনাকে আমি বুঝাইতে চাই চাচা, আমার পরিচয় দিয়া কিয়ামতের দিন আপনার চলবে না, 2000-এর মানুষ শুধু চাচাই ছিল না, 44 বৎসর পাতিজাকে সিনার ভিতরে রাখছেন, সিনার ভিতরে 6 বৎসর 6 মাস বয়স থেকে নিয়া দুজাহানের বাদশার বয়স যখন 50 বৎসর 6 মাস 10 দিন, ওই দিন চাচা দুনিয়ার থেকে বিদায় নিছেন, 2000-ইতে ওলামায়ে কেরাম শূন্য না, বহুত ওলামায়ে কেরাম আছেন,
সবাইকে জিজ্ঞাসা করেন, 44 বৎসর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন, 4 বৎসর বাতিজার সাথে পাতা চাবাইছেন, পাতা শোবে আবু তালেবের ভিতরে 4 বৎসর। আবু তালেবের জীবিত দশায় মুখে কষ্ট দেওয়া সম্ভব ছিল, কিন্তু শারীরিক কষ্ট দেওয়ার ক্ষমতা কোনো মক্কার কাফের পায় নাই। সবাই জানতো যদি একটা বালুর কণাও নিক্ষেপ করি তাইলে আবু তালেব আমাদের উপরে পাহাড় উঠায় নিক্ষেপ করবে, পাহাড়। এতটুকু বাতিজাকে শ্রদ্ধা করত, সহযোগিতা করত, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইছেন সম্পর্ক দিয়া বাঁচা যাবে না, সম্পর্ক দিয়া বাঁচা যাবে না, বংশ দিয়েও বাঁচা যাবে না, সোসাইটি দিয়েও বাঁচা যাবে না। যদি বাঁচা যাইতো তাইলে বাপের পরিচয় দিয়া নূহ আলাইহিস সালামের ছেলে বেঁচে যেত, স্বামীর পরিচয় দিয়া নূহ আলাইহিস সালামের স্ত্রী বেঁচে যেত, স্বামীর পরিচয় দিয়া লূত আলাইহিস সালামের স্ত্রী বেঁচে যেত। আসিয়া জীবনে পরিচয়ই পাইত না, অথচ আসিয়া আল্লাহ তাকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, জান্নাতকে সামনে আইনা তুলে ধরছেন। আসিয়া মন বলে জান্নাতকে দেখছে আর খুশিতে নাচতে ছিল, কিন্তু একটু পরেই চেহারাটা মলিন হয়ে গেছে। আসিয়ার দিলের ভিতরে দৌড়াইতে ছিল, জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজা নাই। তা আল্লাহ সান্ত্বনা দিছেন, আসিয়া জান্নাত তখন দিছি, রাজাও দিব। বলছে সেই রাজা আবার কে হবে? বলছে দুনিয়ার ওই ব্যক্তিত্ব যার উপরে কারো রাজত্ব নাই। বলছে নাম বললে ভালো হয়? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জান্নাতের রাজা। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের রাজা, জান্নাতের রাজা, জান্নাতের রাজা। বোঝা গেল সম্পর্ক বাঁধাও না, আবার সম্পর্ক কি পরিচয় পরিচিতি দিয়া চলবেও না, দুটোই বোঝা গেল। এই জন্য লম্বা না করে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, লম্বার প্রয়োজন নাই। দোহাজারি শহরে আপনাদের বাস, বিদায় অল্পতে বুঝবেন ছোট্ট জীবনটা গড়া উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না, গড়া নিয়ে যেতে হবে যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান। দুই পরিচয় যার কাছে না থাকবে তার জীবন গড়া হবে না, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না, স্থান পাবে না। এই জন্য আমি বলে থাকি, বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 বারই চোখে পানি আসছে যে বেলাল তুমি কালো হইতে পারো। আজকের যুগের মানুষগুলা, উন্নতির যুগের মানুষগুলা হাফসার দেখলে পছন্দ হয় না, না রং না ঢং, না নারী না পুরুষ, কারো রং নাই ঢং নাই। তো 1400 বছর আগে বেলাল তোমার কি অবস্থা ছিল? কিন্তু তুমি জমিনে হাঁটতে, জান্নাতে পদধ্বনি হইতো, 1 মাস না 2 মাস না 3 মাস অতিবাহিত হইতে পারতো না, 4th মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাকে স্বপ্ন যুগে ছাড়তেন, আর সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাইতেন, আর বলতেন মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইলো, মদিনায় কেন আসো না? এইখানেই শেষ না, সবাই নিজ কবর থেকে উঠবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কবর থেকে উঠবে না, যদিও নাকি তার কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে। আল্লাহ রাসূল বলেন আনা আখরুজ, আমি কিয়ামতের দিন উঠব, আবু বকর আল ইয়ামিনি, আবু বকর আমার ডান দিক থেকে উঠবে, উমর আন ইয়াসারি, উমর আমার বাম দিক থেকে উঠবে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। কালো হইতে পারে তাতে কিছু আসে যায় না, বলছে শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠেই আযান দেওয়া শুরু করবে, সবাই কিয়ামতের মাঠে খালি পায়ে যাবে। উলামায়ে কেরাম বসা আছে, জিজ্ঞাসা করেন উলম্ব খালি পায়ে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। আল্লাহর রাসূল বলেন আমি দেখব, আমি বোড়াকে চড়া যাব, আমার আগে আগে কাউকে দেখা যাবে, তো আমি ভালো মতে তাকায় দেখবো, ফাইদা হুয়া বেলাল, সে তো আমারই গোলাম বেলাল, লাল উঠে চড়া যেতেছে। কিয়ামতের মাঠে সবার কাছে আমলনামা চাবে, কিন্তু আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাবেন, বলবেন আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আযিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান আমাদেরকে শোনায় দাও। জান্নাতের বোরাকানা হবে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত চক্ষুগুলা লেগে থাকবে,
জিব্রিল আলাইহিস সালাম দুই কদম আগে যাবেন, তিন কদম পিছে আসবেন যে আমাকে ডাকা হয় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববেন আমাকে ডাকা হয়নি কিনা, ওমর রাদিয়া প্রত্যেকের মনে ভাববে যে আমাকে ডাকা হয় কিনা। আল্লাহ কাউকে ডাকবেন না, আওয়াজ দিবেন আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, খুদ ওয়াসুক ইলাল জান্না, তুমি রশি ধরো আর জান্নাতের দিকে টানতে থাকো। 2000 মানুষ জীবনটাকে গড়া যাওয়া উদ্দেশ্য, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের গোলাম হব না ততক্ষণ পর্যন্ত মেরে দোস্ত জীবন গড়া হবে না। আর আল্লাহর গোলাম হবেনই না কেন, যে আল্লাহ অস্তিত্ব দিল 24 ঘন্টা সুরক্ষিত করতেছে। আল্লাহ নিজেই বলতেছে আযকুরু কাওয়াতান সানি, তোকে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি, আস্তুরু কাওয়ালা তাকশানি, 24 ঘন্টা তোকে আমি তোর সাথে আমি লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব যে আল্লাহকে আল্লাহর গোলাম হব না কেন। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না কেন। আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি 2000 মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন নিবা, বলে ইয়াকুল রিস্কা কাওয়া আসি, 2000 কোন এরকম দোকান আছে যেই দোকানে টেলিভিশন না চলে, কোন চার হোস্টেল আছে যেটার ভিতরে টেলিভিশন না চলে, কোন যুবক আছে এরকম যার মেমোরিতে এমন কিছু না আছে যে চোখ লাগানো যায় না। 2000 যুবকরো সারা রাত্র নেটে ঘুরে, না ঘুরে না ঘুরে তো নেট বুঝেন ইন্টারনেটে ঘুরে, ঠিক না। 2000 যুবকও তো ফেসবুক চালায় না, চালায় না ইমু চালায়, চালায় না হোয়াটসঅ্যাপ চালায়, ঠিক না ভাইবার চালায়, ঠিক না। 24 ঘন্টা নাফরমানি, জমিন বলে ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোর খায় তোর নাফরমানি করে, ইয়ানদুর বি আইনি কাওয়া আসিক, তোমার দেওয়া দৃষ্টিশক্তি দিয়ে দেখে তোমার নাফরমানি করে, ইয়াসমাউ বি উযুনি কাওয়া আসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে তোমার নাফরমানি করে, ইয়াতাকাল্লাম বি লিসানি কাওয়া আসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়ে বলে তোমার নাফরমানি করে, ইউমাইয়িজ বি আকলি কাওয়া আসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালোমন্দ বুঝে তোমার নাফরমানি করে, ইয়াবতিসু বি ইয়াদি কাওয়া আসিক, তোমার দেওয়া হাত দিয়া ধরে তোমার নাফরমানি করে, ইয়ামশি বিরিজিলি কাওয়া আসি, তোমার দেওয়া পাও দিয়া চলে তোমার নাফরমানি করে, কানা সাগিরা ফা কাব্বারতা, এরা ছোট ছিল তুমি বড় করছো, কানা দাইফা ফা কাওয়াইতা, এরা দুর্বল ছিল তুমি এদেরকে সুঠাম করছো, কানা মিসকিনা, বড় নিঃস্বয় ছিল ফাগনাইতা, তুমি এদেরকে স্বয়ং সম্পূর্ণ করছো। যুবক যৌবনের গর্ব করে, যৌবন কে দিছে, হ্যাঁ মালারা মালের গর্ব করে মালকে দিছে, জমিন এক একটা করে গণাইতে থাকে, আল্লাহ বলে পেটে নিবা তো কিভাবে নিবা, তো আলতা জালজাল জহরি, আমি আমার পিঠটাকে হেলায় দিব, সব আমার পেটে আসতে বাধ্য। পিঠ হেলানো বোঝেন কি, ভূমি কবে বেশি আসতে হবে না, 2000-তে সকালে উঠে দেখবেন কিচ্ছু নাই, প্রথম সুনামির পরে 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি, 8 ঘন্টা কন্টিনিউ প্লেনে চড়া যায় ওই জায়গায় পড়ছি যেখানে সুনামি ছিল, 350 কিলোমিটার আমার এই চোখে আমি দেখছি, একটা বাড়িও দাঁড়ানো নাই, সব জমিনের সাথে মিশা। তখন আমার এই হাদিস মনে উঠছে যে এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিয়েছেন হেলায় দাও, যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, আল্লাহর জবাব শুনেন জমিনের বিরুদ্ধে, আল্লাহ বলে ইনকানা আবদুকি, যদি বান্দা তোর হয় তো তুই করতে পারিস, ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, ও ইলাইয়া, আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, অমান আগামু মিন্নি জুহুদাম ওয়া করামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। ওই আল্লাহকে মানবেন না তো কাকে মানবেন বলেন, যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা লুকোচুরি করে, লুকোচুরি খেলে, তাল্লা এক জায়গায় বুঝাইতে চাইছে, আবদি লাউ কাসাবতু সিররাকা লাসাব্বাকান নাস, ইয়া শাবাব লাউ কাসাবতু সিররাকা লাসাব্বাকান নাস, ও যুবক তোর মেমোরি যদি সবার সামনে খুলা দেই তো তোর ঘরের মানুষও তোকে জুতা মারবো, জুতা না নাই, ও মানুষ তোর ভুল ত্রুটিকে যদি খুলে দেয় মানুষের সামনে তাহলে তোকে জুতা মারবে, জুতা জুতা।
তোকে গালি দিবে, লাউ কাশাবতু সিররাকা লা সাব্বাকান নার, তোর বুলতুলুটি খুলে দিলে মানুষ তোকে গালি দিবে, কিন্তু আমি তোর সাথে লুকোচুরি খেলি। আস্তুরু কাওয়ালা তাকসানি, 24 ঘন্টা তুই নাফরমানি করিস, আমি লুকোচুরি খেলতে থাকি, নাফরমানি তোর মজা লাগে, লুকাইতে আমার মজা লাগে, নাফরমানি তুই ভালোবাসিস, লুকাইতে আমি ভালোবাসি, নাফরমানিতে তুই অভ্যস্ত, লুকাইতে আমি অভ্যস্ত, ওই আল্লাহকে মানবেন না মানবেন কাকে? বুঝান 2000-এর মানুষ, ওই আল্লাহর পারফেক্ট বান্দা হবেন না হবেন কার বান্দা? যে 24 ঘন্টা সুরক্ষিত করে, ও আম্মা বি নিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এখন আমার কাছে সময় নাই যে আপনাকে আমি তুলে ধরবো, যে আল্লাহকে কেন মানবেন না? আমি আপনাকে মজবুর করতে পারবো ইনশাআল্লাহ। এইখানের প্রত্যেক ব্যক্তি যার কাছে আমার লাউড স্পিকারের আওয়াজ যায়, যে আমার কথাকে শুনে, ওকে আমি মজবুর করতে পারবো, দিল চিৎকার দিয়া বলবে যে আল্লাহ ব্যতীত আর কাউকে মানার যোগ্যই নেই, ওকে আমি বাধ্য করতে পারবো ইনশাআল্লাহ। আমার দিলের উপরে আল্লাহর উপরে ভরসা আছে, সময় হবে না। আবার যদি কখনো লম্বা সময় 2000 নিতে হয়, তাহলে আপনাদেরকে আমি বাধ্য করে ছাড়বো যে আল্লাহকে মানবেন না কেন? কেন মানবে না যুবক তুমি আল্লাহকে? কেন মানবে না নারী আল্লাহকে? কেন মানবে না ব্যবসায়ী আল্লাহকে? কেন মানবে না চকিদার আল্লাহকে, যে এই বাজারের চকিদারি করে রাত্রে, সে কেন মানবে না আল্লাহকে? যার হাতে হায়াত, যার হাতে মউত, যে 24 ঘন্টা সুরক্ষিত করে, দুনিয়ার কোনো বস্তু নাই, শুধু জমিন, এই কথা বলে না, আমাদেরকে অনুমতি দেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালায়েকাতু তাস্তাযিনু রাব্বা, হাদিসে কুদসি, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আর কত? নাফরমানি 24 ঘন্টা, আর আমরা 6 জন বডিগার্ড, প্রত্যেকের সাথে 6 জন বডিগার্ড আল্লাহ নির্ধারণ করেছে ফেরেশতাদের, প্রত্যেকের সাথে আছে। মুসিবত আসলে জিজ্ঞেস করে, আমসি কাওয়াত্রু, আল্লাহ বাঁচাবো? কক্সবাজার পর্যন্ত রাস্তা যদি ভিডিও করা হয়, আর এই বাসগুলার গাড়িগুলার চলার অবস্থা যদি সারা দুনিয়াকে দেখানো হয়, তাহলে সারা দুনিয়া এই কথা স্বীকৃতি দিবে যে এইখানে প্রতিদিন শত শত অ্যাক্সিডেন্ট ছাড়া বাঁচতে পারে না, ঠিক না? কি বলেন, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, উন্নত দুনিয়াকে দেখান, ওরা বলবে এত দ্রুতগতিতে চলে কিভাবে? আরে চলে না, আল্লাহ চালায় তাই চলে। কে চালায়? আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে। দুই একটা হইয়া দেখায় আল্লাহ যে তোমাদের অসতর্কতার কারণে দুই একটা ঘটা যায়, নাইলে তো প্রতিদিন হাজারো হাজার ঘটার কথা। আল্লাহ বলে, প্রত্যেককে আমি 6 জন ফেরেশতা দিয়ে হেফাজত করি। মুসিবত আসলে জিজ্ঞেস করে, আল্লাহ কি করব? আহফাদাও আতরুক, আল্লাহ বাঁচাবো, হেফাজত করব। উপর থেকে আওয়াজ আসে, ফাহফাজ, বাঁচায় নিয়ে আসো, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে, হুকুম হয় বাঁচায়ও না, তো হাঁটু পানিতে পোড়া মরা যায়। ওই আল্লাহকে মানবেন না কাকে মানবেন? জিন্দেগি আল্লাহকে মানা ছাড়া করবে না, আল্লাহকে মানতে হবে। আর মানার সবচেয়ে বড় নিদর্শন, সর্বপ্রথম যেটা, যে আমি আল্লাহকে মানতেছি, এটা সর্বপ্রথম নিদর্শন, না বললেই না। 5 ওয়াক্ত লাউড স্পিকার দিয়ে ডাকা হয়েছে, হতবাগা উম্মত আমরা চিনলাম না আল্লাহকে, যদি চিনতাম তো ফেরেশতাদের হাদিস আছে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, নামাজি যদি জানতো যে কার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে, সে কত নৈকট, কত বড় নিকটে চলে গেছে। অসজুদ অক্তারিব, আল্লাহ বলতেছেন সেজদা মার, তুই দেখ আমার কত নিকটে আসবি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন? তো বলছে, সাতাতি উম্মাতুন, মুসা এক উম্মত আসবে যাদের সাথে আমি কথা বলবো, তোমার সাথে কথা বলি, কিন্তু বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা বিদ্যমান। বলছে, কত পর্দা? বলে, সাবঈন আলফা হিজাব, 70,000 পর্দা। বলছে, কতটুকু মোটা? বলে, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1,000 বৎসরের রাস্তা, কিন্তু এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে
কোনো পর্দা থাকবে না। হুম ইয়াসজুদুন আলা কদামাইয়া, এরা আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিবে। সুবহানাল্লাহ, 2000-এর মানুষ কুদরতি পায়ে মাথা ঠেকায় দিবে, তখন আমি চিৎকার দিয়া বলবো, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর আমার বন্ধুর উম্মতের মাঝের পর্দাগুলোকে সরায় দে। 2000-এর মানুষ আল্লাহকে মানার সর্বপ্রথম নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত। বুঝাইতে কি পারলাম? পারলাম বুঝাইতে? কি বলেন, ওয়াদা করতে পারেন? এই মজমা পুরা যে যেই অবস্থায় থাকি, দোকানে থাকি দোকানে পড়বো, অফিসে থাকি অফিসে পড়বো, আদালতে থাকি আদালতে পড়বো, হাটে থাকি হাটে পড়বো, রোডে থাকি রোডে পড়বো, ঘাটে থাকি ঘাটে পড়বো, বাজারে থাকি বাজারে পড়বো, ঘরে থাকি ঘরে পড়বো, খেতে থাকি খেতে পড়বো, খামারে থাকি খামারে পড়বো, বাড়িতে থাকি তো বাড়িতে পড়বো, যেইখানে যেই অবস্থায় সুস্থ আছে তো সুস্থ অবস্থায় পড়বো, অসুস্থ হয়ে গেছি তো মাসলা যাই না, দরকার হইলে শুয়া ইশারায় পড়ব। ওয়াদা করতে পারি? দেখি পাক্কা? হ্যাঁ, না না, নামাজ পড়ার ব্যাপারে ইনশাল্লাহ নাই, নামাজ ব্যাপারে তো ওয়াদা, এটা তো ফরজ, ফরজে আবার কিসের ইনশাল্লাহ? কি বলে 2000-এর উলামায়ে কেরাম, ফরজে ইনশাল্লাহ আছে? না না না, ফরজে কোনো ইনশাল্লাহ নাই, আল্লাহর হুকুম। এখানে আবার ইনশাল্লাহর অর্থ কি? আল্লাহর কান্দে বন্দুক থুয়া চালানো। আল্লাহ যদি চায়, হুকুম দিছে আবার চায় কি? হুকুমই তো দিছে নামাজ পড়ো। দ্বিতীয়, আল্লাহর রসুলকে মানতে হবে। চারটা ঘটনা আপনাদেরকে দেখাবো, মানবেন না কেন? যে আরশে যায় আপনাকে বলে না ওনাকে মানবেন না, মানবেন কাকে? আরশে যখন পড়ছে তো যা জিজ্ঞাসা করছে, বন্ধু আমি আরো পিছিয়ে যাইতে চাই না। এক জায়গার ভিতরে লেখা আছে, কোন এক পর্বে আল্লাহর রসুল প্রশ্ন তুলছেন যে এইখানে আমার সাথে এই ব্যবহার, মুসা আলাইহিস সালামের সাথে তো অন্য ব্যবহার, তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, বন্ধু ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই, ফাইনাল মুসা তালেব ওয়া আনতাল মতলুব, মুসা আমার তালাশে দৌড়াই তো আমি আপনার পিছে দৌড়াই, তালাশে দৌড়াই। সম্পর্কই ভিন্ন বন্ধু, এই প্রশ্ন উঠাইলে চলবে না। এখানে বলছে, বন্ধু কেন আসছে, কি চান? বলে, লা আসআলুকা বিনতি ফাতিমা, মেয়েকে চাইতে আসি নাই, যে আমার কলিজার টুকরা, যার পোকে পানি আসলে আমার চোখে পানি আসা বাধ্যতামূলক, আসবেই আসবে, যার কান্না আমি সইতে পারি না, ওই মেয়েকে চাইতে আসি নাই। ওলা আসআলুকা আম্মি আব্বাস, কলিজার চোখের মণি আব্বাসকেও চাইতে আসি নাই, যিনি আমার কলিজার চোখের মণি আমার চাচাকেও চাইতে আসি নাই। তো বন্ধু কি চান? আসআলুকা উম্মতি, আপনার কাছে উম্মতকে চাইতে আসছি। বলছে, কেন উম্মতকে চাইতেছ? বলে, আন্তার রব্বুল করিম আনাল নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম, কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে আমি সইতে পারবো না। তো আল্লাহ বলতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কিসমাই, বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম, আন্ত তাকুল উম্মতি, কিয়ামতের মাঠে আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি, আমার 99 রহমত রাখা আছে, সালতুতা আপনি চাবেন আমি দিব, সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামতের মাঠ তো আপনার আর আমার, বন্ধু চিন্তার কোনো কারণ নাই। যেই নবী আরশে আপনি বলেন না তাকে মানবেন না, তো মানবেন কাকে? 2000-এর মানুষ আপনাদের পায়ে পড়া বলতেছি তাকে, আপনাদের বিবেক কি বলে, আপনাদের বুদ্ধি কি বলে, আপনাদের বিদ্যা কি বলে, ওনাকে মানবেন না তো মানবেন কাকে? কাকে মানবেন? যিনি দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে, তো জিব্রিল আলাইহিস সালাম, লম্বা কাহিনী আমি শর্ট করতেছি, মালাকুল মউত অনুমতি নিয়ে ভিতরে ঢুকছেন,
জিজ্ঞাসা করছেন আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? বলছে ফিস সামাইল উলা, উনি প্রথম আকাশে আছেন। জিবরিল আলাইহিস সালাম চোখে পানি নিয়া ঢুকছেন, জিজ্ঞাসা করছেন আসাব কিয়া জিবরিল, আপনি চোখে পানি কেন? বলছে আজকে শেষ দিন আমার, আর কোনোদিন ওহি নিয়ে আমি জমিনে আসবো না। ওহির সুবাদে যে নৈকট্যময় জায়গায় যেতে পারতাম, আজকের পরে আর যেতে পারবো না। তো আল্লাহর রসুলের চোখে পানি ছিল, জিজ্ঞাসা করছে আপনার চোখে পানি কেন? বলে এখনো আমার এক প্রশ্ন বাকি। বলে সেটা কি? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতের রাখওয়াল কে হবে? আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? আমার উম্মতকে কে চকিদারি করবে? আমার উম্মতকে কে পাহারা দিবে? আমার উম্মতকে কে সিনার ভিতরে রাখবে? মালাকুল মউত অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য। তো বলছে দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন, তো জবাব নিয়ে আসছেন, ইন্নাল্লাহ লা ইয়াতরুকুকা উম্মাতাকা ফারদা, আল্লাহ বলতেছেন আপনার উম্মতকে একা ছাড়বে না, আল্লাহ আপনার উম্মতের জন্য যথেষ্ট। তো বলতেছে মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, মালাকুল মউত কাজ শুরু করো, আমি আল্লাহর কাছে এখন যাইতে পারি। ওনাকে মানবেন না মানবেন কাকে? বলেন যে তোবার পালা যখন আসছে তো আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে, উম্মত যদি মরার এক বছর আগে তওবা করে তো সব গুনাহ মাফ। বলছে এক বছর আগে পারবে না। বলে বন্ধু এক মাস আগে? বলে তাও পারবে না। বলে এক সপ্তাহ আগে? বলে তাও পারবে না। বলে একদিন আগে? বলে তাও পারবে না। তো জিজ্ঞাসা করছে বন্ধু কেন পারবে না একদিন আগে? বলে আপনি তো বলতেছেন সকালের মুসলমান বিকালে কাফের হওয়া স্বাভাবিক, বিকালের মুসলমান সকালে কাফের হওয়া স্বাভাবিক, তো 24 ঘন্টা আগে তওবা কে কিভাবে করবে? তো বলে পঞ্চমবার বলতেছে বন্ধু কণ্ঠনালীতে রু আসার আগেও যদি হাত উঠায় দেয় তাইলেও মাফ। ওই নবীকে মানবেন না মানবেন কাকে? যদি হাত 2000 ইয়ালাদের দিল থাকে তো আমার কথা দিলে লাগবে, কেন মানবেন না? এইখানেও আশ্বস্ত করতে পারেন নাই, বলছে আল্লাহ যদি আমার উম্মত হাত না তুলতে পারে কণ্ঠনালীতে রু আসার পূর্বে, যদি জ্ঞান হারায় ফেলে তাইলে কি করব? তা আল্লাহ বলতেছে বন্ধু শুধু শাহাদত আঙ্গুলের একটা ইশারা দিতে বললেন ইশারা, তাইলেও কলেমার মৌত লেখা নিব। একে মানবেন না তো মানবেন কাকে? এখানেই শেষ না, চলেন একটু আগে নিয়ে যাই আপনাদেরকে। যদি আপনাদের দিল থাকে কবর থেকে যখন উঠবে প্রথম নফকায় সব মারা যাবে, নফকাতুল উলা সব মারা যাবে, নফকাতুল সানিয়া কোরআনের হাদিসের ভাষায় এটা নফকাতুল নুশুস, সবাইকে আল্লাহ দ্বিতীয়বার সিঙ্গারপুরের পরে জিন্দা করবেন। প্রথম 4 জনকে পয়দা করবেন, জিবরিল মিকাইল ইসরাফিল। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে, 3 জন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে আমার মৃত্যুর পরে ভুলে গেছি আল্লাহর বন্ধুর কবর কোথায়। এখনই তো ইসরাফিলকে বলা হবে দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়ার জন্য, আমাকে বলা হবে বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো, আমি তো মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। বলে সহজ পদ্ধতি ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো। তো উনি জমিনকে জিজ্ঞাসা করবে, তো জমিন জবাব দিবে কদ দাক্কানালি দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ফিটা ফিটছে, এরকম ছানা ছানছে, এরকম ধুনা ধুনছে, আমিও বুইলা গেছি কবর রাখছি কোথায়। হুকুম হবে দ্বিতীয় সিঙ্গায় ফুয়ের, আল্লাহর রসুলের রওজা থেকে ওই দিন নূর বাহির হবে, নূর 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 নূর, হাত্তা ইয়াসআদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত ওই নূরের সুতুন যা বুঝবে। হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে, জিবরিল আলাইহিস সালাম চিনবেন আর কবরের উপরে পর মারবেন আর বলবেন কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওসেন। পরের শব্দগুলা হলো বিবেচনা করার, 2000-এর মানুষ যদি দিল থাকে তো ফাইটা যাওয়ার কথা, যখন পর মারবেন তখন আল্লাহর রসুল উঠবেন, ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল, উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? হাওয়াসালা সাফির জাহান্নাম, আমার উম্মত কি পলসে রাতের কিনারে চলে গেছে কিনা বলো। 2000-এর মানুষ ওনাকে মানবেন না মানবেন কাকে? ওনাকে মা ওনার জিন্দেগি নিবেন না তো কার জিন্দেগি নিবেন, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। কসম খোদার আমাদের দিল নাই, দিল
হাজারো মজমায় আমি এই কথা বলছি, যেখানে দেখছি দিল আছে তো কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর রাসূল দুজাহানের বাদশা কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ইয়াকুম ওয়াবকি ওয়াকুম, একে মানবেন না তো মানবেন কাকে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহ শেষ জায়গা বুঝাইতেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিয়ামতের দিন আপনাকে কোথায় তালাশ করব, বলছে তিন জায়গার কোন এক জায়গায় অবশ্যই তুমি আমাকে পাবে। বলে সেই তিন জায়গা কোথায়? বলে হাউজে কাউসারের কাছে তালাশ করো, পিপাসিত উম্মত আমার আসবে, আবু বকর পেয়ালা ভরা দিবে, উমর আমার হাতে তুলা দিবে, আমি ঠোঁটে লাগায় পান করায়া দিব, আবার চিন্তায় পড়বো মিজানের পাল্লায় ফাইসা গেল কিনা, আবার ওইখানে দৌড়াবো, যদি পাল্লা সামনে না ঝোকে তো আমার উপরে যেই দুরুদগুলা দুনিয়াতে পড়ছিল ওই গাঠটিটা মিজানের পাল্লায় রাইখা সামনে ঝুকায় দিব, আবার ভাবব পুলসেরাতে ফেসা গেছে কিনা, আবার পুলসেরাতে দৌড়াবো, যদি কেউ ফেসা যায় থাকে তো এই দুরুদের গাঠটি আবার তার মাথায় দিয়া পুলসেরাত পার করায়া দিব। ওই নবীকে মানবেন না তো মানবেন কাকে? ওই নবীকে মানবেন না তো মানবেন কাকে? দু হাজারের মানুষ কি মানতে রাজি? হ্যাঁ মা ইনশাআল্লাহ না ওয়াদা, হ্যাঁ যে আজকের থেকে ওই নবীকে মানবো ইনশাআল্লাহ, ওয়াদা পাক্কা। আল্লাহ দেখতেছে, ফেরেশতা দেখতেছে, এই রাত্রে আল্লাহ আমাদেরকে কবুল করুক। জুমার রাত্রি কিন্তু জুমার রাত্রি, ঈদের রাত্রি এটাও চাঁদ রায়, আকাশে কিন্তু চাঁদ রায় এটা ঠিক না, ইয়াউমাল মসজিদের রাত্রি আজকে নামাজ, কিন্তু সর্বপ্রথম নিদর্শন কি হবে? আপনি যে আল্লাহ রসুলকে মানেন ওনার মানেন, এটার নিদর্শন কি হবে? আজ থেকে যুবক তোমাদেরকে বলি, সবাইকে বলি, বাহ্যিক রূপরেখার মুহাম্মদুর রসুলুল্লাহর বিপরীত বানাবো না। বাহ্যিক বাহ্যিক রূপরেখা বোঝো? হ্যাঁ বোঝো বাহ্যিক রূপরেখা? হ্যাঁ, যেটা দেখলে বোঝা যায় আমি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বাহ্যিক রূপরেখা আমার চেহারা দেখলে যেন বোঝা যায়, আমার দাড়ি দেখলে যেন বোঝা যায়, আমার পোশাক দেখলে যেন বোঝা যায়, আমার চালচলন দেখলে যেন বোঝা যায় আমি নবীর গোলাম, এই কথা বোঝায়। আর বাহ্যিক রূপরেখা একটা কাহিনী দিয়ে শেষ করতেছি, সামেরি নামের কোনো ব্যক্তি ছিল বনি ইসরায়েলের ভিতরে, যখন আল্লাহ তাকে ডুবার থেকে বাঁচায়া দেয়, যখন সে কুলে উঠে দরিয়ায় নীল পার হয়ে যখন ওই পারে বনি ইসরায়েলের সাথে উঠে যাই, সামেরির কারণে বনি ইসরায়েলের 588,000 বনি ইসরায়েলকে জবা করা হয়েছে, জবা। যখন সে কুলে উঠে দরিয়ায় নীল পার হয়ে তো মুসা আলাইহিস সালাম মাথা ধরে চিৎকার দিয়ে বসে গেছেন, আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা এই চিৎকার কিসের? আল্লাহ এটাকে বাঁচাইলেন কেন? ফেরাউন কষ্ট দিত ঠিক আছে, কিন্তু এটা তো আমাকে 24 ঘন্টা কষ্ট দেয়, ওর দাড়ি দেখেন আমার মতো, ওর চুল দেখেন আমার মতো, ওর জুব্বা দেখেন আমার মতো, ওর লাঠি দেখেন আমার মতো, ওর অঙ্গি ভঙ্গি দেখেন আমার মতো, ও 24 ঘন্টা আমাকে ব্যঙ্গ করে। আল্লাহ বলে মুসা ডুবাইতে তো চাইছিলাম কিন্তু আমার বন্ধুর মতো দাড়ি দেখা ডুবাইতে পারি নাই, চুল দেখা ডুবাইতে পারি নাই, জুব্বা দেখা ডুবাইতে পারি নাই, লাঠি দেখা ডুবাইতে পারি নাই, অঙ্গি ভঙ্গি দেখা ডুবাইতে পারি নাই। মুসা আলাইহিস সালামের অনুসরণ বার্ষিক অনুসরণ অনুকরণের দ্বারা যদি সামেরি বেঁচে যেতে পারে তো দুজাহানের বাদশার অনুসরণ অনুকরণ করলে আমি কেন বাঁচবো না, ঠিক না? রাজি আজকের থেকে পুরা? কে কে রাজি যে আজকের থেকে ইনশাআল্লাহ দাড়ির ভিতরে বুকে হাত দিয়ে বলেন আর দাড়ি ফালাবো না, পাক্কা? হ্যাঁ, আল্লাহ যা বললাম আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা দোয়া। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك
দাঈমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম সুবহান রাব্বিল আরশিল আযীম নাতাওয়াসসালু ইলাইকা বিআসমাইকাল হুসনা وصفتك العليا وكل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيق المتين الوليق الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي الكيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور اللهم نتوسل إليك أسماءك الحسنى يا حنان يا منان يا فعالا لما يريد أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا جواد يا كريم يا جواد يا كريم يا جواد يا كريم يا رب العرش العظيم يا رب محمد صلى الله عليه وسلم يا رب محمد صلى الله عليه وسلم نتوسل إليك حبك الذي أنت تحب نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم مولاي كريم مولاي كريم جنينة كخون تكي شروع اكوني پوری شمابتی گھوٹتے چوکے دیسو চাওয়া ব্যতীত চাইতে হয় নাই তুমি অস্তিত্ব দিছো চাওয়া ব্যতীত তুমি মানুষ বানাইছো চাওয়া ব্যতীত তু জাহানের বাদশার উম্মত বানায়া দিছো চাওয়া ব্যতীত তারপরে ঘোষণা দিছো এত নেয়ামতের ভিতরে তোমাদেরকে ডুবাইছি চাওয়া ছাড়া যদি গলতে বসা যাও তাহলে জিন্দগি শেষ হয়ে যাবে এক চোখেই তো ১৩ কোটি ক্যামেরা দিছো মাওলা দুই চোখে ২৬ কোটি ক্যামেরা কিন্তু তোমার কাছে চাবো একটা জিনিসই চাবো আমাদেরকে তোমার বান্দা না বানায় উঠায় ওরা তোমার নবীর পাক্কা উম্মত না বানায় উঠায় ওরা মাওলা গোলাম না বানায় উঠায় ওরা লজ্জার সামনে দাঁড়া করায় ওরা মাওলা যদি গোলাম না হইতে পারি কিয়ামতের দিন বইলা দিবে সুকান সুকান লিবান গাইয়ারা বাদি যাও দূরে সরো আমাদের বিরুদ্ধে মুকদ্দমা না দায়ের করা দেয় মাওলা কোরআনে তুমি জানায় দিছ তোমার বন্ধু চিৎকার দিয়া বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা আমাদের বিরুদ্ধে মুকদ্দমা দায়ের না করা দেয় তুমি তোমার বন্ধুর গোলাম না বানায় আমাদেরকে উঠাও না মাওলা শুধু এই এলাকার মানুষকে না সারা দুনিয়ার মুসলমানকে শুধু মুসলমানকে না বৃদ্ধকে শুধু বৃদ্ধকে না যুবককে শুধু যুবককে না নারীকে শুধু নারীকে না এমনকি আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত আপনার বন্ধু আর আপনার বন্ধুর গোলাম বানায় উঠায় মাওলা এই মাহফিলকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সহযোগিতাকারীদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন যতদিন পর্যন্ত আমার আওয়াজ যায় মাওলা সবাইকে কবুল করেন বিশেষ করে মাওলা মানুষ তো তোমার কাছে বিশেষ কিছু চায় আমিও এই দোহাজারিতে তোমার কাছে চাবো মাওলা দোহাজারির যুবকদেরকে তুমি তোমার বন্ধুর জন্য কবুল করো মদিনার যুবকদেরকে সামনে বসায় তোমার দোস্ত বলছিল মাওলা নসির তুমি শাবাব আল্লাহ আমাকে মদিনার যুবকদেরকে দিয়ে সহযোগিতা করছেন আমিও ২০০০ যুবকদেরকে তোমার কাছে চাই মাওলা এদেরকে তুমি তোমার বন্ধুর জন্য কবুল করো মাওলা
এদের জিন্দগি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির থেকে দূরে সরে না। আয় আল্লাহ, যার যেই জরুরত আছে পুরা করা দেন, প্রয়োজন আছে মিটা দেন, রিজিকের পেরেশানি আছে দূর করা দেন, করজে ডুবা আছে আদায় করার তৌফিক দেন, মিথ্যা মামলায় আছে খালাসি নসিব করেন। আয় আল্লাহ, সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন, মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন। আয় আল্লাহ, সমস্ত রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মুসলমানকে হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিসের রোগ দিয়েন না, ক্যান্সারের মতো মহামারী দিয়েন না, যদি দিয়া থাকেন তো শেফা দিয়া দেন মাওলা। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন, এটাকে এই এলাকা না পুরো দুনিয়ার জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন, আয়োজকদেরকে পুরো দুনিয়ার জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের বহুত আপনজনরা কবরে চলে গেছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দুজনই নাই, কারো আত্মীয় নাই, স্বজন নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, অন্ধকার কবরে রেখা আসছি, খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না, তোমার করুণা ছাড়া ওইখানে কিচ্ছু চলে না মাওলা। তুমি কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করো মাওলা। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে বার্মার মুসলমানদেরকে হেফাজত করেন, সিরিয়ার ছোট ছোট বাচ্চাদেরকে হেফাজত করেন। আর কত রক্ত লাগবে মাওলা, আর কত মা বোনদের ইজ্জত যাবে, আর কত যুবকের জান লাগবে, তুমি তোমার কালিমাকে বলন্দ করবে মাওলা। আয় আল্লাহ, তোমার কাছে তো, তোমার কাছে তো আল্লাহ কুকুরের অভাব নাই। আল্লাহ, তুমি তোমার একটা কুকুরকে নির্ধারণ করলেই তো হয়, হাদিসের ভিতরে পাইছি মাওলা, সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক, আপনার কুকুরের তো অভাব নাই মাওলা, একটা কুকুর এদের বিরুদ্ধে ছাড়লেই তো চলে মাওলা। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, আমাদের দেশকেও হেফাজত করেন। এত মাদ্রাসা তো দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম তো দুনিয়ার কোনো দেশে নাই, এত দিনের মাহফিল তো দুনিয়ার কোনো দেশে হয় না, এত রাত্র পর্যন্ত কোনো দেশের মানুষ তোমার তোমার রসুলের কথা চাতকের মতো বৈশাখ শুনে না। দুনিয়ার 98 দেশ তো দেখলাম মাওলা, কোনো দেশে তো এরকম পরিবেশ পাই নাই, আমাদের দেশের মতো ওয়াজ মাহফিল দুনিয়ার কোথাও হয় না, এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এত মার্কাজ দুনিয়ার কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, এত নামাজি দুনিয়ার কোনো দেশে নাই, এত পর্দা নিশীন দুনিয়ার কোনো দেশে নাই, এত যুবক দুনিয়ার কোনো দেশে নাই, যারা নিজেকে তোমার বয়ে লজ্জাপতির মতো গুটায় যাদেরকে দেখলে তুমি লজ্জা পাও, তো তুমি হাদিসে কুদসির ভিতরে জানায় দিস, লাউলা শাবাব, ও যুবক তুমি যদি না হইতা, লাজাল তু সামা হাদিদা, আমি আকাশ লোহার বানায় দিতাম, ওমা আনসাল তুমি না সামাই কতরা, একটা বৃষ্টির ফোঁটা বর্ষণ করতাম না, ওমা আম্বাত তুমি নাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনসাল তুমি আলাইকুমুল আযাব সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। ওই যুবক ওই মজমার ভিতরে আছে, যারা লজ্জাপতির মতো তোমাকে, তোমার ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে, এরম যুবক তো দুনিয়ার কোনো দেশে নাই মাওলা, এরম পর্দা নিশীল দুনিয়ার কোনো দেশে নাই, তো আমাদের দেশকে তুমি হেফাজত করবে না, কোন দেশকে করবে? আমাদের দেশকে হেফাজত করো, আপোষে ভাই ভাই বানায় দাও, বিরোধ আমাদের থেকে দূর করা দাও, মিল মহব্বতের সাথে বাঁচার তৌফিক নসিব করেন। আল্লাহ, যাদের জন্য দোয়ার দরখাস্ত করা হলো, অসুস্থ থাকলে সুস্থতা দেন, সুস্থ থাকলে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। দুনিয়ার থেকে যারা চলে গেছে মাওলা, আমরা শুধু চাইতেই পারবো কিন্তু পরিবর্তন ঘটাইতে পারবো না, তুমি যদি চাও তো তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় ফেরদাউসুল আলার ভিতরে মাকাম দিয়া দিতে পারো। আল্লাহ, প্রবাস জীবনে যারা আছে, যারা প্রবাসে থাইকা দোয়া চাইছে, এই মহফিলের দিকে দোয়ার দিকে তাকায় আছে, আল্লাহ প্রবাস জীবনে তাদেরকে আপনি আপনার যাওয়ারে রহমতের ভিতরে রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, কাউকে কফিনের ভিতরে দেশে ফিরত পাঠায় না মাওলা।
তাদেরকে আপনি হেফাজত করেন, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছে থেকে, উপর থেকে নিচে থেকে। আল্লাহ কত কষ্ট করে পুরোবার জীবন কাটাইতেছে, মা বাবার দিকে তাকায়া, বাচ্চা কাচ্চার দিকে তাকায়া, ছেলে সন্তানের দিকে তাকায়া, স্ত্রী পুত্রের দিকে তাকায়া, ভাই ব্রাদারের দিকে তাকায়া, ঈদের দিন আসলো মাটি হয়ে যায়, তারপরও পুরোবার জীবন কাটাইতেছে। এদেরকে আপনি প্রবাসে সহি সালেম রাইখেন মাল্লা, এদের প্রত্যেক জিনিসের ভিতরে বরকত দিয়েন, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।